আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার এই ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এর আগে যে আলোচনাগুলো করেছিলাম তা মূলত দ্বিতীয় অধ্যায় থেকে, আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে উপযোগ, ভোগ, ভোক্তা এবং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, এই বিষয়গুলো যে প্রাথমিক ধারণা সেই ধারণা নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে এগুলোর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আজকে আলোচনা চলে যায়। আমাদের প্রথম আলোচনার বিষয় ছিল হচ্ছে উপযোগ, এটা আমার একটা আমার আলোচনার বিষয়। তো উপযোগ পড়তে গিয়ে আমাদের অবশ্যই আগে জানতে হবে যে উপযোগটা কি জিনিস বা উপযোগ কাকে বলে, কোন জিনিসটাকে উপযোগ বলা যাবে, এই সমস্ত প্রশ্নের আগে সমাধান খুঁজতে হবে। তো উপযোগ হচ্ছে একটি মানসিক ধারণা। উপযোগটা কি? উপযোগটা হচ্ছে একটি ব্যক্তিগত মানসিক ধারণা। আর উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবা, ভালো করে খেয়াল করবে, যে কোনো দ্রব্য বা সেবা মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করার ক্ষমতাই হচ্ছে উপযোগ। তার মানে অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের বা সেবা বা ব্যক্তির যে কোনো ধরনের অভাব বোধ করছে সেই অভাব পূরণের ক্ষমতাকে এখানে কি বলবে, উপযোগ বলা হবে। সহজ কথা বললে মানুষের ব্যক্তিগত যে অভাব রয়েছে সেই অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হয়। এখানে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের অভাব বোধ করে থাকি। কারো গাড়ির অভাব, কারো বাড়ির অভাব, কারো টাকার অভাব, কারো বা অন্যান্য বিষয়ের অভাব। আমরা সব প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অভাব বোধ করে থাকি। তো এই অভাব পূরণের ক্ষমতাটা হচ্ছে মূলত উপযোগ। তো যে সমস্ত দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতা নেই সেই সমস্ত দ্রব্য কিন্তু কোনো ক্রমে কি হবে না, উপযোগ বলে গণ্য হবে না বা সম্পদ বলে গণ্য হবে না। এই হচ্ছে আমাদের উপযোগ। তাহলে আমরা এই কথা মূল আলোচনা মূল ভাবে বলতে পারি, প্রধান ভাবে বলতে পারি যে উপযোগ হচ্ছে কোনো দ্রব্য অভাব পূরণের ক্ষমতাটা হচ্ছে উপযোগ। আর পরবর্তী আলোচনা হচ্ছে ভোগ। ভোগ কাকে বলে? ভোগ হচ্ছে এই যে প্রাত্যহিক জীবনে সমাজে বিভিন্ন ধরনের ভোগ মানে ভোগ্য পণ্য তৈরি হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা কি করি, এর ব্যবহারটাকে এক সময়ে বা এর উপযোগটাকে কি করি, ব্যবহার করার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে নিঃশেষ করে ফেলি। এই নিঃশেষ করে ফেলাটাই হচ্ছে ভোগ। বা মনে করো যে একটা বেকারিতে ওরা কি তৈরি করছে, বিভিন্ন ধরনের বিস্কিট তৈরি করছে, বিভিন্ন ধরনের পাউরুটি তৈরি করছে। এই জিনিসগুলো যখন আমরা নিজেদের প্রয়োজনে কি করি, ভক্ষণ করি, ব্যবহার করি, এই যে ব্যবহার করলাম, ভক্ষণ করলাম, এটাই হচ্ছে ভোগ করা। তো আমরা আগুনে আমাদের কাপড় পুড়ে ছাই হয়ে গেলে অতএব পরবর্তীতে মানুষের অভাব পূরণের জন্য কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা। সহজ কথা বলতে বোঝায় অর্থনীতির ভাষায় যে কোনো যে কোনো জিনিসের বা যে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাই হচ্ছে ভোগ। যে ব্যক্তি এর উপযোগটা নিঃশেষ করছে, ভোগ করছে, তাকে বলা হয় ভোক্তা। এখন আমাদের আরো একটি বিষয় আলোচনা ছিল যে ভোক্তা কাকে বলে। এখন এখানে কারখানা কর্তৃক যে জিনিসটি উৎপাদিত হলো, উৎপাদিত হওয়ার পর ওই জিনিসটা কেউ একজন বা কেউ ভোগ করলো, তো এখানে যে ব্যক্তি ওই জিনিসটা ভোগ করবে বা যে প্রতিষ্ঠান ওই জিনিসটা উপযোগ নিঃশেষ করবে সেই এক্ষেত্রে হবে ভোক্তা।
সহজ ভাষায় আমরা বলতে পারি যে ব্যক্তি ভোগ করে, যে ব্যক্তি উৎপাদিত দ্রব্যটি ভোগ করে তাকে আমরা ভোক্তা বলি। বাজার কথা কিন্তু কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য ব্যক্তি কি করে থাকে, অর্থ ব্যয় করে থাকে। কারণ অর্থনীতির কাজ হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত কাজ নিয়ে আলোচনা করা। অর্থ সেটা অর্থ আয় সংক্রান্ত হতে পারে, অর্থ ব্যয় সংক্রান্ত হতে পারে। তো ভোক্তাকে বলে এখন ক্লিয়ার হয়ে গেল যে যে ব্যক্তি উৎপাদিত পণ্যটি বা যে কোনো পণ্য ভক্ষণ করে সেই হচ্ছে ভোক্তা। আবার পরবর্তী আলোচনা ছিল মোট উপযোগ। এখানে মোট উপযোগ ধারণাটি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, কারণ এর থেকে বৃহৎ আলোচনা যাব আমরা, যেগুলোতে আমরা বিভিন্নভাবে সূচির ব্যাখ্যা, চিত্রের ব্যাখ্যার মাধ্যমে আমাদের অনেক প্রশ্নের সমাধান করতে হবে। এই জন্য অনেক ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। যেমন একটি নির্দিষ্ট সময়ে তুমি যে কোনো একটি জিনিস খেতে চাচ্ছ বা ব্যবহার করতে চাচ্ছ, খাওয়ার কথাটা বললে তুমি ভালো করে বুঝবে। যেমন ধরো তুমি একটি মানে কলা খেতে চাচ্ছ, কলা খাওয়ার তোমার ইচ্ছে হয়েছে, যে ক্ষেত্রে তোমার কলার যে উপযোগ তুমি গ্রহণ করবে, ধরো তুমি প্রথমে একটি কলা খেলে, যার জন্য তোমাকে কি করতে হয়, যে টাকা ব্যয় করো মানে অর্থ কিন্তু ব্যয় করতে হবে, অর্থ না ব্যয় করলে কিন্তু কলাটা পাওয়া যাবে না। তো প্রথম কলার জন্য তুমি যে অর্থ ব্যয় করবে, আবার দ্বিতীয় কলা খেলে বা তৃতীয় কলা খেলে বা চতুর্থ কলা খেলে, মানে তুমি যখন প্রথম কলাটা খাবে তখন কিন্তু কলার যে তোমার যে অভাবটা ছিল, কলা খাওয়ার বা কলা ভক্ষণ করার যে অভাবটা ছিল সেটা কিন্তু কিছুটা হলে কমে আসবে। যখন তুমি দ্বিতীয় কলাটি খাবে অভাবটা কিছুটা কম হবে, আবার যখন তৃতীয় কলাটি খাবে তখন আরো একটু তোমার ওইটা খাওয়ার প্রতি আগ্রহটা কম হবে। এভাবে যখন চতুর্থ কলা ক্রয় করতে যাবে তখন কিন্তু তোমার আরো আগ্রহটা কমে আসবে। তো এখানে তুমি যখন প্রথম কলাটি খেতে চাচ্ছ বা কিনতে চাচ্ছ তখন তুমি এক ধরনের মূল্য দিতে চাইবে, যখন দ্বিতীয় কলাটি কিনতে যাবে তখন কিন্তু আর এক ধরনের মূল্য দিবে। ধরো অবশ্যই তুমি চেষ্টা করবে দ্বিতীয় কলাটা জন্য মূল্যটা কমিয়ে নেওয়ার জন্য, তো তদুপরি এইভাবে তৃতীয় কলার জন্য আর একটু কমবে, চতুর্থ কলার জন্য আর একটু কমবে। তবে এখানে তুমি প্রথম কলা যে টাকা দিয়ে কিনেছ না কেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে চারটা কলার যে মোট উপযোগ তুমি ভক্ষণ করলে, এই মোট উপযোগটাকে যখন তুমি যোগ করবে তখন তুমি পেয়ে যাবে মোট উপযোগ। তাহলে তুমি যে জিনিসটা ভক্ষণ করেছ সেই জিনিসটা যখন তুমি অ্যাভারেজ যোগ করবে তখন তুমি এটা কিভাবে মোট উপযোগ পাবে। ধরো যে ধরি প্রথম কলার দাম 5 টাকা, ধরো তুমি প্রথম কলাটি কিনছো 5 টাকা দিয়ে, পরবর্তীতে দ্বিতীয় কলার জন্য তুমি 4 টাকা খরচ করবে, তৃতীয়টার জন্য যদি তুমি আরো একটু আগ্রহ কমবে তাহলে 3 টাকা খরচ করবে, এবং চতুর্থ কলার জন্য তুমি কি করবে 2 টাকা খরচ করবে। তাহলে এখন এই 4টি কলার জন্য যখন তুমি মোটটা যোগ করবে তখন কত হবে, 5 4 9 9 4 12 আর 2 14 টাকা। তাহলে এখন তুমি এইটা 14 টাকা পেলে, এটা হচ্ছে মোট উপযোগ। আর এখানে আমার দ্বিতীয় আলোচনা ইয়া ছিল প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগটা কি, প্রান্তিক উপযোগটা হচ্ছে প্রান্ত পর্যন্ত, একেবারে শেষ প্রান্ত পর্যন্ত। তুমি সাপোজ ধরো এখানে 4টি কলা খেয়েছো, কটা কলা খেয়েছো, 4টা কলা খেয়েছো, তো এই ক্ষেত্রে 4 নম্বর কলার জন্য তুমি যে দাম দিতে প্রস্তুত থাকো
বা দান দিতে আগ্রহী থাকো। এখানে এই চতুর্থ কলার দানটি হবে তোমার প্রান্তিক উপযোগ। যেমন মানে চতুর্থ কলাটা যখন তোমার খাওয়ার আগ্রহটা একটু কমে আসবে তখন ওই কলাটার দামও কিন্তু কমে আসবে। তো এখানে তুমি ওই চতুর্থ কলার জন্য যে দাম দিতে তুমি প্রস্তুত থাকো সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তার মানে এখানে চতুর্থ কলাটা প্রান্তিক উপযোগ কত? 4 টাকা। আশা করি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ ধারণাটি তোমরা বুঝতে পেরেছো। মোট উপযোগটা হচ্ছে কিভাবে বাড়ে এবং কমে ক্রম হ্রাসমান হারে। এখানে এই কথাটা মনে রাখবে যে যেহেতু ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কি হবে? মোট উপযোগটা কি হয়? কমে আসে না? এই জন্য বলা হয়েছে যে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়বে। কম হ্রাসমান হারে বাড়া মানে কি? কম হ্রাসমান হারে বাড়া হচ্ছে যেমন 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, এই যে মানে কমের থেকে আস্তে আস্তে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ক্রম হ্রাসমান হারে বাড়া। বুঝতে পেরেছো ঠিক সবাই? তো আজকে আমার আলোচনার বিষয় ছিল এই 4টি বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল এবং পরবর্তী আলোচনায় আমি এই 4টা বিষয়ের উপর যে তোমাদের যে বৃহৎ ধারণাগুলো রয়েছে চিত্রের ব্যাখ্যা, সেই চিত্রের ব্যাখ্যাগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।